আচমকাই সোমবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র। আর শুক্রবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হলো। বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন কালারফুল বয়। সোমবার থেকেই এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। হাসপাতাল সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হয় তৃণমূল বিধায়কের, শ্বাসকষ্ট বাড়ে, সঙ্গে খিঁচুনিও শুরু হয়, তাই রাতের আইসিইউতেই স্থানান্তর করা হয় তাকে। এসএসকেএম হাসপাতালের চিকিৎসক অতনু পালের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি। পাশাপাশি আরও বেশ কয়েকজন চিকিৎসক দেখছেন বলেও হাসপাতাল সূত্রের খবর। এখন তিনি রয়েছেন বাইপ্যাপ সাপোর্টে। বুকে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছে বলেও প্রাথমিকভাবে অনুমান করেছিলেন চিকিৎসকরা। সঠিকভাবে চিকিৎসা এগিয়ে নিয়ে যেতে বেশ কয়েকটি পরীক্ষাও ইতিমধ্যে করা হয়েছে মদন মিত্রের। গত সোমবার সন্ধ্যাবেলা বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন মদন মিত্র। ঘটনাস্থল থেকেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, সোমবার বিধানসভাতেও গিয়েছিলেন তিনি এবং সেখানে পৌঁছেই অসুস্থ বোধ করেন তিনি। তার শরীর ভালো লাগছে না বলেও তিনি জানিয়েছিলেন। সেদিন বাড়ি ফেরার পর আরও বেশি অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। বিকেলের পর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেই সময় বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট বাড়তে থাকে বলেও সূত্রের খবর। সাহেবদের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।